নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। বলছি আজকে একদিকে বর্ষবরণ, অপর দিকে আমরা দেখলাম কালে বাস স্ট্যান্ডে আপনাদের আইএমডিসির পক্ষ থেকে ইফতার পার্টি করা হয়েছে। তো আজকের দিনটাকে আপনারা বেশি দিন কিছুর কারণে না, অবশ্যই আগাম প্রথমে আমি কালেমবাসীকে বলে রাখি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা, মানে প্রত্যেকে যেন ভালো থাকে। আজকের দিনটা আমাদের বেছে নেওয়ার একটা কারণ, মানে আমরা যেমন হিন্দুরা একটা হচ্ছে আনন্দের মধ্যে যেমন মানে ই করবো, আর মানে হিন্দু মুসলিম আমরা কিছু মানে ভাবি না, আমরা সব মানে সব ধর্মকে আমরা সমান মনে করি, মানে ওদেরও আজকে উৎসব আমাদেরও আজকে উৎসব, ওই জন্য দুইজন মানে দুই উৎসবটাকে এক মানে একত্র করে মিল করে আমরা একটা একটা আনন্দে একটা ই করলাম আগে, একটা ইফতার পার্টিতে পরিণত করে আমরা ওইখানে আনন্দ করলাম, ওনারা ওইখানে আনন্দ করবো। এটাই এই বার্তাটাই আমি মানে হচ্ছে প্রত্যেকে দিতে চাই যে আমরা মানে হচ্ছে কোনো ধর্ম বিশ্বাসী না, ধর্ম যার যার উৎসব সবার, এটাই আমি বিশ্বাস করি আর কি। কতটা আনন্দ পেলেন? না, খুব ভালো লাগলো, মানে মোটামুটি সবাই এসেছিলো, আমার যত মানে আইএনটিডিউসির নিয়ে তারাও এসেছিলো, হচ্ছে আমার কালেও লোকাল নেতৃত্বেরও এসেছিলো, হচ্ছে আমার মানে শ্রমিক সংগঠনের প্রত্যেকে আমরা হাজির ছিলাম, হচ্ছে আমার শ্রমিক ভাইরা সবাই এসে এখানে ইফতার পার্টি করলো, আমরা খুব খুশি হয়েছি আর কি। আজকের দিনে যে আমরা যে একটা আনন্দ করলাম, খুব খুশি হয়েছে। ঠিক আছে, বলছি সজলদা, আগামী দিনে আপনাদের কী প্ল্যানিং রয়েছে যার মাধ্যমে কালিয়াগঞ্জে আপনাদের সংগঠনটাকে আরও চাঙ্গা করতে যাচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি শেখর দাস মহাশয় যখন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি হলেন আর কি, ওনার হাত ধরেই অনেকগুলো আমাদের ইউনিট তৈরি হয়েছে, টোটো ট্যাক্সি বুলেরো, তারপরে ট্রাক বাস, তারপরে হচ্ছে মানে হাটেরও একটা ইয়ে হয়েছে, কমিটি হয়েছে, মোটামুটি এখন সব কমিটি মিলেই কাজগুলো হচ্ছে। তো আগামী দিনে চেষ্টা করবো যে শ্রমিক ভাইদের জন্য যদি আরও কিছু করা যায়, মানে সরকার তো নানা পদক্ষেপ নিয়েছে যে যেন শ্রমিকদের জন্য কষ্ট না হয়, তার মধ্যে হচ্ছে এক মূল্যবৃদ্ধি তেলের, আর তেলের যে দাম যে হারে বাড়ছে, মানে কেন্দ্রীয় সরকার যে হারে দাম বাড়াচ্ছে, সেটা মানে আমরা দাবি রাখবো আগামী দিনে যেন ওনারা যেন চিন্তাভাবনা করে এই তেলের দামটাকে একটু কমাক, কারণ গাড়িও খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে চলতেছে। হ্যাঁ, মানে আমরা চাই, কারণ মানে গাড়ি চললে শ্রমিক ভাইরা বা বাঁচবে আর সবই ঠিক থাকবে আর কি। আগামী দিনে মানে এই বাস মালিকরা একটা হুমকি দিয়েছে যে এই যেভাবে তেলের মূল্য বৃদ্ধি দিনের পর দিন বাড়ছে, তাতে বাস চালানো তাদের পক্ষে খুব দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, এক্ষেত্রে বাস মানে মানে অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ করে দিবে এরকম তারা বলছে, আপনারা তাদের পাশে কতটা দাঁড়াবেন? ব্যাপারটা হলো বাস মালিকদের যে কথা ঠিকই আছে, তবে হচ্ছে আমি ওনাদেরকে অনুরোধ করবো যে বন্ধের মানে বন্ধের যেন ইসে না যায়, মানে আমরাও সরকারকে জানিয়েছি এই ব্যাপারে, একটু তেলের দামের ব্যাপারে মানে 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 যাই হোক একটু যেন দেখে, যেন এটা অবশ্যই সরকার দেখবে, দিদি তো সবার জন্য চিন্তাভাবনা করে, দিদি অবশ্যই এই ব্যাপারটা চিন্তাভাবনা করবে আর কি, অবশ্যই করবে। সাজবে আজ
শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। ঠাকুরবাড়ির রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চিরনতুন প্রতিদিন। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।